হে গাইজ, ওয়েলকাম টু মেড ফর হার বাই তুলিকা। আর যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি, আমি হলাম তুলিকা। তো আজকে হলো সানডে, আর যথারীতি আজকে আমি তোমাদের জন্য আর একটা বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি। আজকে আমি এই শারদীয়া বর্তমান যেটা বেরিয়েছে রিসেন্টলি, সেটা থেকে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব, একটা গল্পের আলোচনা আমি শেয়ার করব। কারণ যখন আমি আনন্দমেলা পূজাবার্ষিকী আর শারদীয়া পত্রিকা পূজাবার্ষিকী আপলোড করেছিলাম, তখন আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল যে পার্টিকুলার যে কোনো গল্প ধরে আলোচনা করার জন্য। তাই আজকে আমি বর্তমানের কিছুটা কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করব, আর আলোচনা করব বর্তমানেরই একটি ছোট গল্প, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা মুরগা গুনিনের মোরগ, এই ছোট গল্পটা নিয়ে। কিন্তু তার আগে তোমাদের জন্য একটা আমি তোমাদের সাথে একটা খবর শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমার চ্যানেল মেড ফর হার বাই তুলিকাতে তোমরা যারা বই রিলেটেড ভিডিও দেখছো তাদেরকে আমি বলবো যে এই চ্যানেলে তোমরা জানো যে আমার আরও কন্টেন্ট আছে, অর্থাৎ জুয়েলারি মেকিং প্লাস বুক রিলেটেড ভিডিও। এই কারণে আমার নিজের আপলোডের স্লটের প্রবলেম হচ্ছিল, তাই আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, গল্প কথা বাংলায় গল্প কথা স্পেস ইংলিশে লিখবে গল্প স্পেস কথা বাই তুলিকা, এই আপাতত আমি চ্যানেলটার নাম রেখেছি। আর তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে চ্যানেলটাতে ঘুরে আসতে পারো। যদিও চ্যানেলটাতে আমি এখনও কিছু গল্প আপলোড করিনি বা কোনো রিভিউ আপলোড করিনি, কিন্তু এরপরে বই রিলেটেড সমস্ত ভিডিও আমি আমার ওই চ্যানেলটাতেই আপলোড করব। তার কারণ এই চ্যানেলে প্রবলেম হচ্ছে স্লটের, আমি ওই চ্যানেলে আপলোড করব, তাই সানডে বাদেও অন্য দিনও আমি গল্প আপলোড করার বা রিভিউ আপলোড করার চেষ্টা করছি, সেই কারণে এই নতুন চ্যানেলটা বানানো। তো তোমরা যারা বই রিলেটেড ভিডিও দেখতে চাও বা ভালো লাগে বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, আমি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার নতুন চ্যানেল গল্প কথাকে সাবস্ক্রাইব করার জন্য, কারণ নেক্সট ভিডিওগুলো আমি এরপর থেকে ওখানেই সমস্ত আপলোড করব। তো আর কথা না বাড়িয়ে এরপর আমরা চলে যাব মুরগা গুনিনের মোরগ, এই ছোট গল্পটাতে। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা এই ছোট গল্পটা একটা খুবই ইন্ট্যাক্ট আর একটা খুবই ছোট গল্প, মাত্র 2-3 পাতার মধ্যে গল্পটা শেষ হয়ে গেছে। আর গল্পটার যে টপিকটা রয়েছে সেই টপিকটাও খুব ইন্টারেস্টিং একটা টপিক। টপিকটার মধ্যে কথা হচ্ছে, গল্পটার নাম শুনেই তোমরা বুঝতে পারছো এর মধ্যে রয়েছে মোরগ রিলেটেড কিছু ব্যাপার, অর্থাৎ এই গল্পটার সাথে মোরগ খুবভাবে যুক্ত রয়েছে। এই গল্পটা শুরু হচ্ছে একজন আর্মি অফিসার যার নাম হচ্ছে সায়ন্তন, যে কিছু কাজের জন্য তার পুরো দলবলকে নিয়ে শহরের বাইরে একটা ছোট শহরে, সদর শহর থেকে দূরে একটা ছোট জঙ্গল ঘেরা শহরের মধ্যে পোস্টিং রয়েছে, এবং সেখানে কিছু সমস্যা যেগুলো তৈরি হয়েছিল সেগুলো তিনি প্রায় সমাধান করে এনেছেন। আর তার সেই শহর ছাত্রে মাত্র এক রাতই বাকি, তার পুরো টিম তার থেকে বিদায় নিয়েছে, অর্থাৎ তারা চলে গেছে, সে আর তার মাত্র দুজন যারা অনুচর রয়েছে তার সাথে রয়েছে। তো এইরকমই একটা প্লটের ওপর গল্পটা শুরু হয়েছে, এবং সেই যে তার দুজন অনুচর রয়েছে তাদেরকে তারা পারমিশন নিচ্ছে সায়ন্তনের কাছ থেকে, যে তারা কি যেহেতু শহর ছেড়ে চলে যাবে তাই তারা শহরটা একটু ঘুরে দেখতে চায়। আর শহরে একটা মেলা বসে গ্রামে, সেই গ্রামের মধ্যে যে মেলাটা বসে সেখানেও তারা কিছু কেনাকাটা করতে চায়, তো সেই কারণে তারা যাবে। তখন সায়ন্তন তাদের পারমিশন দিলে তারা চলে যায়, এবং তার বেশ কিছুক্ষণ পরে, ঘন্টা দুয়েক পরে, সায়ন্তনের কাছে আসে এক গুনিন যাকে মোরগা গুনিন বলা হয়, এবং তিনি বলেন যে তার মোরগ দুটো ফেরত দেওয়ার জন্য তার যে দুজন অনুচর আছে তারা ওই মোরগ দুটোকে নিয়ে এসছে তার বউয়ের কাছ থেকে কিনে। তখন সায়ন্তন তাকে বলে যে ঠিক আছে, তারা আসার পর তার মোরগ ফেরত দেওয়ার ব্যবস্থা তিনি করবেন। এবং এরও বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর যখন সেই দুজন আসেন এবং তাদেরকে বলা হয় মোরগ ফেরত দেওয়ার কথা, তারা বলে যে মোরগ দুটো কেনার পরে তারা মোরগ লড়াইতে মোরগ দুটোকে নামিয়েছিল এবং সেই মোরগ দুটো তাতে জখম হয়ে মারা যায়, এবং তখনই তাদের কথাবার্তার মাঝখানে এসে উপস্থিত হয় আবার সেই মোরগা গুনিন, এবং তিনি ভয়ঙ্কর রেগে যান, তার কারণ মোরগ দুটো ছিল তার প্রাণের থেকেও প্রিয়। তার বউয়ের সাথে তার দাম্পত্য কলহের ফলে তার বউ রাগে সেই মোরগ দুটোকে বিক্রি করে দিয়েছেন সেই দুজন বাবুর কাছে, এবং যেহেতু তার প্রাণপ্রিয় মোরগ দুটি মারা গেছেন তিনি প্রচণ্ড পরিমাণ রেগে যান, প্রচণ্ড পরিমাণ রেগে গিয়ে তাদেরকে অভিশাপ দেয় যে তারাও কোনো রকমে বাঁচবেন না।
এবং এরপরে সায়ন্তন আর রাজি হন না মোরগের মাংস খাওয়ার জন্য, কিন্তু বাকি যে দুজন আছে তারা দুজন সেই মোরগকে রান্না টান্না করে খেয়ে দিয়ে ঘুম দেয়। এবং বিকেল বেলা খবর শোনা যায় যে সেই মুরগা গুনিনও মারা গেছে, মোরগ দুটোর শোকে তিনি আত্মহত্যা করে মারা গেছেন। তো এরপরে সায়ন্তন আবিষ্কার করেন তার যে দুজন অনুচর রয়েছে তারাও কিছু অস্বাভাবিক ব্যবহার করছেন, এবং তারাও যেন সেই থম মেরে বসে রয়েছেন এবং কিছুটা মোরগ চরিত মোরগ যেরকম টাইপের আচরণ করে তারাও যেন সেরকম টাইপেরই আচরণ শুরু করেছে। এবং তারা দুজনে বলে যে তারা রাতে রান্না সায়ন্তনের জন্য করে দিতে সক্ষম নয়, সায়ন্তন যেন কিছু খেয়ে শুকনো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এবং বেশি কথা না বাড়িয়ে সায়ন্তন তাই করে, এবং মাঝরাতে কিছু আওয়াজে তার ঘুম ভেঙে গেলে তিনি দেখেন যে সেই দুই ভাই বা তার যে অনুচর দুজন রয়েছে তারা দুজন সেই মোরগ লড়াই যেমন করা হয়, অর্থাৎ মোরগের পায়ে ছুরি বেঁধে দিয়ে দুজনকে লড়াইতে নামিয়ে দেওয়া হয়, ঠিক একই রকম ভাবে দুই ভাই পায়ে ছুরি বেঁধে দেয় এবং দুজনই লড়াইয়ের ময়দানে এসে উপস্থিত হয়েছে লড়াই করার জন্য। এবং তাদেরকে তিনি যখন সায়ন্তন যখন বাধা দিতে যান তখন কোথা থেকে যেন আবির্ভূত হয় সেই মোরগা গুনিন, অথচ তিনি জানেন যে সে হয়তো আত্মহত্যা করেছে, খবর পেয়েছেন স্থানীয় স্কুল মাস্টারের কাছ থেকে। তো এই ঘটনা দেখার পরে আর তাদের লড়াই কিছুটা পরিমাণ যখন চলছে এরকম অবস্থাতে সেটা সহ্য করতে না পেরে সায়ন্তন অজ্ঞান হয়ে যায়, এবং পরের দিন সকালবেলাতে তাকে প্রায় অচৈতন্য অবস্থায় আবিষ্কার করেন স্থানীয় যে পুলিশ স্টেশনের অফিসাররা রয়েছে তাদেরকে। এবং তখন দেখা যায় যে সায়ন্তন বেঁচে থাকলেও বাকি যে দুজন অনুচর্তা ছিল তারা কিন্তু বেঁচে নেই। তো এইখানেই গল্পটা শেষ হয়ে যায় এবং সায়ন্তন সেই শহর ছেড়ে দেয়। এই ছোট গল্পটা হিমান্ত্রি কিশোর বাবু দক্ষতার সাথে রচনা করেছেন, কারণ গল্পটা এত ছোট কিন্তু তার যে টপিকটা রয়েছে সেই টপিকটা খুব সুন্দর একটা টপিক, একটা ছোট কিন্তু খুব ইন্টারেস্টিং গল্প। গল্পের যে চরিত্রগুলো রয়েছে আর গল্পের যে কাহিনীটা রয়েছে সেটাও অন্যান্য সাধারণ গল্পের তুলনায় সম্পূর্ণ অন্যরকম, পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে এরকম টাইপের একটা গল্প। তো বাকি যে সমস্ত গল্পগুলো রয়েছে এই শারদীয় বর্তমানে এবারের কন্টেন্ট বেশ ভালো, খুব সুন্দর সুন্দর গল্প রয়েছে। রয়েছে বুদ্ধদেব গুহর লেখক বুদ্ধদেব গুহর ঋজুদার একটি কাহিনী অষ্টম রিপু, এছাড়াও রয়েছে এটি একটি উপন্যাস, এছাড়াও রয়েছে প্রফুল্ল রায়ের এক অনন্ত সফর, স্বপ্নময় চক্রবর্তীর খিদের পুতুল, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দার একটি গল্প রয়েছে, এছাড়াও বড় গল্প রয়েছে তপন বন্দ্যোপাধ্যায়ের দ্য ভেনাস অন্তর্ধান রহস্য, এছাড়াও পেয়ে যাচ্ছি আমরা সমরেশ মজুমদারের রণকৌশল, বাণী বসুর গল্প বাবুই বাসা, ভগীরথ মিশ্রের বকুল ফুলের মধু, নলিনী বেরার হাওয়া মোরগ, জয়ন্তদের মা, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের মোরগা গুনিনের মোরগ, এছাড়াও রয়েছে কিছু ভ্রমণ কাহিনী, এছাড়াও রয়েছে খেলার খবর, খাওয়া দাওয়ার খবর, কিছু রাজনীতির খবরও রয়েছে, কিছু পৌরাণিক কাহিনী আর বিশেষ রচনা হিসাবেও এখানে কিছু রচনা রয়েছে। আর এই শারদীয়া বর্তমানের দাম কিন্তু মাত্র 60 টাকা। তোমরা যারা এই বইটা সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা করেছিলে তাদেরকে আমি বলবো এটা রিলিজ বেরিয়ে গেছে, আর যারা আমাকে বলেছিলে কিশোর ভারতীর কথা, কিশোর ভারতী এখনো বেরোয়নি, সামনে 7ই অক্টোবর কিশোর ভারতী রিলিজ হবে, আর আমি তারও একটা রিভিউ প্রত্যেকটা গল্পের অবশ্যই করব। কিন্তু সেই গল্পের রিভিউ তোমরা যদি শুনতে চাও তবে আমার নতুন চ্যানেল গল্প কথাকে তোমরা সাবস্ক্রাইব করো, আমি সেখানেই এরপর থেকে বই রিলেটেড সমস্ত ভিডিও আপলোড করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা অবশ্যই আমার নতুন চ্যানেলটাকে ঘুরে আসবে একবার আর সেটাকে সাবস্ক্রাইব করবে। তো এরপর দেখা হবে বই রিলেটেড সমস্ত ভিডিও নিয়ে আমার নতুন চ্যানেলে। তো টাটা, এরপর আমাদের আবার দেখা হবে আমার নতুন চ্যানেল।